আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট সংবাদ। পারমাণবিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা যাচাই করছে রাশিয়া। এরপর জানিয়ে দেব গোটা বিশ্ব আমেরিকাকে ঘৃণা করে বলছে তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী শৈলু। এদিকে ইউক্রেনে একদিনে রুশ হামলায় নিহত 620। জানিয়ে দেব ইরান সীমান্তের কাছে তুর্কি মেনিস্তানে দূতাবাস খুলছে ইসরায়েল। আরো জানিয়ে দেব ইউক্রেনকে আরো 32 কোটি 50 লাখ ডলারের সামরিক সহায়তার ঘোষণা আমেরিকার। সর্বশেষ জানিয়ে দেব আর্থিক দায় মেটানোর চাপে যুক্তরাষ্ট্র সরকার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। পারমাণবিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা যাচাই করছে রাশিয়া। ইউক্রেন চলমান যুদ্ধের মধ্যেই পারমাণবিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ঝাড়িয়ে নিচ্ছে রাশিয়া। বুধবার দেশটির ইয়ার্স মিসাইল সিস্টেম খতিয়ে দেখেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শৈগু। খবর রয়টার্সের, রাজধানী মস্কোর কাছেই কালৌগা অঞ্চলে সামরিক ঘাঁটিতে রাখা হয়েছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ICBM। বলা হয় 2000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে মিসাইলটি আঘাত আনতে সক্ষম। বহন করতে পারে একগুচ্ছ পরমাণু বোমা ট্রাকের মাধ্যমে এক জায়গা থেকে অপর এলাকায় বহন করা সহজ। পাশাপাশি জাপান ও আশপাশের সমুদ্র অঞ্চলেও শক্তিশালী সামরিক মহড়া চালাচ্ছে রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় বহর। শক্তিমত্তা প্রদর্শনের ওই কর্মসূচিতে যোগ দিয়েছেন 25,000 সৈন্য। তাতে রয়েছে 167টি যুদ্ধ জাহাজ, 12টি সাবমেরিন ও 89টি যুদ্ধ বিমান। ক্রেমলিনের বক্তব্য, সমুদ্র অঞ্চল থেকে আসা শত্রুদের হামলা মোকাবেলায় এর উদ্বেগ। গোটা বিশ্ব আমেরিকাকে ঘৃণা করে বলছে তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী শৈলু। গোটা বিশ্ব আমেরিকাকে ঘৃণা করে বলে মন্তব্য করেছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলাইমান শৈলু। তিনি আরো বলেছেন ইউরোপ এখন নিছক মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কীর্ণকে পরিণত হয়েছে। শৈলু গতকাল ইস্তাম্বুলে এক যুব সমাবেশে ভাষণ দিতে গিয়ে মন্তব্য করেন। তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের একজন কঠোর সমালোচক হিসেবে পরিচিত। তিনি 2016 সালে তুরস্কে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানের জন্য ওয়াশিংটনকে দায়ী করেন। তিনি মনে করেন ওই অভ্যুত্থানের মাধ্যমে ওয়াশিংটন তুরস্ককে একটি অস্থিতিশীল দেশ হিসেবে তুলে ধরার চেষ্টা করেছিল। শৈলু ইস্তাম্বুলে দেওয়া ভাষণে বলেন আমেরিকা তার বেপরোয়া পররাষ্ট্রনীতির জন্য বিশ্বব্যাপী ঘৃণিত দেশে পরিণত হচ্ছে। তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন আফ্রিকায় ইউরোপ আমেরিকার নিছক কীর্ণকে পরিণত করেছে, গোটা আফ্রিকাবাসী তাদের শোষকদের ঘৃণা করে বলেও তিনি মন্তব্য করেন। তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন ইউরোপের সমস্ত নীতি ও কর্মকাণ্ড তাদের নিজেদের স্বার্থের চেয়ে ওয়াশিংটনের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে বেশি পরিচালিত হয়। ইউরোপের নিজস্ব কোনো সক্রিয়তা ও পরিচিতি নেই বলে তিনি মন্তব্য করেন। সূত্র পার্টস টুডে। ইউক্রেনে একদিনে রুশ হামলায় নিহত 620। ইউক্রেনে 24 ঘন্টায় 60 বার বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এ সময় 620 জন নিহত হয়েছেন। এসব হামলার বেশিরভাগই চালানো হয়েছে পূর্বাঞ্চলীয় বাখমুত শহরে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। বুধবার সকালে ইউক্রেনীয় সেনাবাহিনীর জেনারেল স্টাফ এ দাবি করেছে। খবর CNN-এর, পরিস্থিতির নিয়মিত আপডেটে ইউক্রেনীয় জেনারেল স্টাফ বলেছে গতদিন শত্রুরা 4টি ক্ষেপণাস্ত্র ও 60টি বিমান হামলা চালিয়েছে, 58 রাউন্ড MLRS ছুড়েছে, এতে বেসামরিক নাগরিকও আহত হয়েছেন। রণক্ষেত্রে গত 24 ঘন্টায় ইউক্রেনীয় সেনাবাহিনী রাশিয়ার 60টি হামলা প্রতিহত করেছে। ইউক্রেনীয় সেনাবাহিনী আরো বলছে জাপোরিঝিয়া অঞ্চলে রুশ সেনারা প্রতিরক্ষামূলক অবস্থানে রয়েছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ আরো দাবি করেছে গত বছরের 24 ফেব্রুয়ারি সর্বাত্মক আগ্রাসনের শুরু থেকে এখন পর্যন্ত ইউক্রেনে 1,83,750 সেনা হারিয়েছেন। এরই মধ্যে গতদিনেই নিহত হয়েছেন 620 জন। জেনারেল স্টাফ বলেছে এখন পর্যন্ত রাশিয়া 3,665টি ট্যাঙ্ক, 7,110টি সাজোয়া যুদ্ধ যান, 5,692টি যানবাহন এবং জ্বালানি ট্যাঙ্ক, 2,000
819টি কামান ব্যবস্থা, 538টি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম, 285টি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, 308টি বিমান, 293টি হেলিকপ্টার, 2376টি ড্রোন ও 18টি নৌযান ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার রাতে ইউক্রেনীয় শহরে ওডেসাতে রাশিয়ার সেনাবাহিনী ইরানি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের বিমান বাহিনী। তাদের দাবি অনুসারে এবার ওডেসার এয়ার কমান্ড সাউথ 12টির মধ্যে 10টি শহীদ ড্রোন ভূপাতিত করেছে। একটি ড্রোন তাদের একটি বিনোদন কেন্দ্রে আগুনের সূত্রপাত করেছে, তবে দ্রুত আগুন নেভানো হয়, কেউ হতাহত হয়নি। এদিকে স্পেনের দেওয়া লেপার্ড 2 ট্যাঙ্কগুলো এপ্রিলের শেষ দিকে রণক্ষেত্রে মোতায়েন করবে ইউক্রেন। পশ্চিমাদের সামরিক সহযোগিতার অংশ হিসেবে এগুলো পাচ্ছে কিয়েভ। স্পেনের সংবাদ মাধ্যমে প্রকাশিত ছবি ভিডিওতে 6টি ট্যাঙ্ক দেখা গেছে। গত মাসে স্পেনের প্রতিরক্ষা মন্ত্রী বলেছিলেন খ্রিস্টান ধর্মাবলম্বীদের উৎসব ইস্টার শেষে ইউক্রেনকে লেপার্ড 2 ট্যাঙ্ক সরবরাহ করা হবে। দীর্ঘদিন ধরে চলমান যুদ্ধে লেপার্ড 2 ট্যাঙ্ককে ইউক্রেনীয় প্রতিরক্ষার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এগুলোর রক্ষণাবেক্ষণে ব্যয় কম বিশেষজ্ঞরা ধারণা করছেন। এসব ট্যাঙ্ক ইউক্রেনকে রণাঙ্গনে দ্রুত সাফল্য পেতে সহযোগিতা করবে। ইরান সীমান্তের কাছে তুর্কি মেনিস্তানে দূতাবাস খুলছে ইসরায়েল। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন আঞ্চলিক চিরশত্রু ইরানের সীমান্তের কাছে তার দেশের দূতাবাস উদ্বোধন করতে 19 এপ্রিল বুধবার রাতে তুর্কমেনিস্তানে পৌঁছেছেন। গত 30 বছরের মধ্যে প্রথমবার কোনো ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী তুর্কমেনিস্তান সফর করলেন। তুর্কমেনিস্তানের রাজধানী আশগাবাতের এই দূতাবাসটি ইরানের সীমান্ত থেকে প্রায় 25 কিলোমিটার দূরে অবস্থিত। ইসরায়েলি এই দূতাবাসটি ইরানের সবচেয়ে কাছে ইসরায়েলি কূটনৈতিক মিশন। তুর্কমেনিস্তান এবং ইরানের মধ্যে 1148 কিলোমিটার সীমান্ত রয়েছে। ইসরায়েল এবং তুর্কমেনিস্তানের মধ্যে 1991 সাল থেকে সম্পর্ক রয়েছে। গত এক দশক ধরে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে একজন ইসরায়েলি রাষ্ট্রদূত একটি অস্থায়ী অফিসে নিযুক্ত ছিলেন। ইসরায়েল হায়োমের এক প্রতিবেদনে বলা হয়েছে তুর্কমেনিস্তান সফর এবং দূতাবাস উদ্বোধনের মাধ্যমে কোহেন এই অঞ্চলে ইসরায়েলের ক্রমবর্ধমান প্রভাবের বিষয়ে ইরানকে একটি বার্তা পাঠাতে চান। এদিকে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে কোহেন 20 এপ্রিল বৃহস্পতিবার তুর্কমেনিস্তানের পররাষ্ট্রমন্ত্রী রশিদ মেরেদভ এবং প্রেসিডেন্ট শেরদার বেরদি মহাদভের সঙ্গে সাক্ষাৎ করবেন। সূত্র দানি ওয়ারক। ইউক্রেনকে আরও 32 কোটি $50 লাখ সামরিক সহায়তার ঘোষণা আমেরিকার। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনকে নতুন করে 32 কোটি $50 লাখ মার্কিন ডলারের সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে আমেরিকা। প্যাকেজের আওতায় রয়েছে ইউক্রেনের জন্য অতি প্রয়োজনীয় হিসেবে বিবেচিত কামানের গোলা ও সাজোয়ার যান, বিধ্বংসী অস্ত্র হিমার্স রকেট ব্যবস্থা, ট্যাঙ্ক, বিধ্বংসী মাইন ও 90 লাখেরও বেশি ছোট অস্ত্রের গোলা বারুদ। বুধবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে। গত বছরের 24 ফেব্রুয়ারি সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান নামে আগ্রাসন শুরু করে রাশিয়া। রুশ হামলার বিপরীতে ইউক্রেনীয় বাহিনীকে টিকে থাকতে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে আমেরিকা ও তার মিত্ররা। মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী সবশেষ আর্থিক দায় মেটানোর চাপে যুক্তরাষ্ট্র সরকার। আর্থিক দায় মেটানোর সক্ষমতা হারাতে বসেছে যুক্তরাষ্ট্র সরকার। দেশটির রাজস্ব আদায় পরিস্থিতি সন্তোষজনক নয়, সংখ্যা দেখা দিয়েছে। জাতীয় ঋণের সীমানা বাড়ালে প্রয়োজনীয় ব্যয় নির্বাহে সব বিল সরকারের পক্ষে পরিশোধ করা কঠিন হয়ে পড়বে। এ অবস্থায় দেশটিতে ব্যয় সংকোচনের দাবি উঠেছে। এ বিষয়ে বার্তা সংস্থা রয়টার জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই স্বল্প মেয়াদের জন্য যুক্তরাষ্ট্রকে তার জাতীয় ঋণের সীমা বৃদ্ধি করতে হতে পারে। খোদ যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগ মনে করছে আগামী জুন মাসের 5 তারিখের মধ্যেই সরকার তার আর্থিক দায় মেটানোর মতো অবস্থায় থাকবে না। আর কংগ্রেশনাল বাজেট অফিস বলেছে ওই অবস্থা তৈরি হতে পারে জুলাই ও